মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারের দেয়া ভূমি হিন্দি প্রকল্পের জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে শ্রীনগর প্রতিনিধি কায়ুম মাজ ভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় ভূমিহীনদের দেয়া আশ্রয়ন প্রকল্পের জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন ওই এলাকার মৃত মাসুম মৃধার ছেলে দুলাল মৃধা সরজমিনে গিয়ে দেখা যায় পূর্ব আটপাড়া অনিল মার্কেটে শ্রীনগর মুন্সীগঞ্জ সড়কের পাশে ফারুক জসিম ও সালেহা বেগম সহ চারটি ভূমিহীন পরিবারকে আটপাড়া মৌজার খাস খতিয়ানের এক হাজার তিন দাগে সরকারি আশ্রয় প্রকল্পের ঘর দেওয়া হয়েছে ঘর পাওয়া ভূমিহীন ফারুক তার ঘরে ঠিক মতো বসবাস করছেন না সরকারি নিয়মের বাইরে ফারুকের কাছ থেকে অনুমতি নিয়ে ওই ঘর সংলগ্ন পূর্ব পাশে দুলাল মৃধা প্রকল্পের জায়গায় একটি দোকান ঘর নির্মাণ করে দোকানদারি করছেন পাশে আশ্রয়ন প্রকল্পের ঘরের মালিক সালেহা বেগম জানান সরকার আমাদেরকে এই ঘর দিয়েছে বসবাস করার জন্য কিন্তু ফারুক ঠিক মতো ঘরে থাকছেন না এবং দুলালকে দোকান তোলার জন্য জায়গা দিয়েছে স্থানীয়রা জানান ফারুক ওই ঠিক মতো থাকে না তার বাড়ি এলাকায় সে গোপনে তার ভূমিহীন ঘরের দখল ওই দুলালের কাছে বিক্রির পায় করছেন জন্য দুলালকে এখানে দোকান তোলার অনুমতি দিয়েছে সে এ ব্যাপারে ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দুলালকে দোকান ওঠানোর জন্য অনুমতি দিয়েছি দোকানদার দুলাল মৃধা বলেন আমি ফারুকের কাছ থেকে অনুমতি নিয়েই দোকান ঘর উঠিয়েছি এ বিষয়ে উপজেলার তন্তর ইউনিয়ন সহকারী তহসিলদার কৃষ্ণ কুমার পাল বলেন সংবাদ পেয়ে আমি সরেজমিনে গিয়ে দেখছিলাম গিয়ে দেখি আমাদের জায়গায় দোকান ঘরটি পড়ে নেই